বিসমিল্লাহির রাহমানির রাহিম। আঞ্জুমানি কাদেরিয়া, খানপুরা মধ্যপাড়া, খানকাহ শরীফের সংক্ষিপ্ত পরিচিতি। প্রথমে আমি ভক্তিপূর্ণ তাজিমি সেজদা জানাই বর্তমান সাজ্জাদানিশীন আমার আকা ও মৌলা বড় হুজুর পা হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলীর কদম পাকে। খানপুরা মধ্যপাড়া খানকাহ শরীফে মসজিদ পাকটি একটি ঐতিহ্যবাহী মসজিদ। এই খানকাহ মসজিদ পাকে হুজুর পাকদের অনুমতিক্রমে পবিত্র ১১ই শরীফ, বিভিন্ন ওরস পা, ১২ই রবিউল আওয়াল, মহরম পা, আশুরা পাকের মিছিল পা, মাতম পাক সহ বাৎসরিক সারা রাত ব্যাপী একটি ওরস পাক পালিত হয়। এই মসজিদ পাক পূর্বে খলসি গ্রামে ছিল। আনুমানিক প্রায় ১০৫ থেকে ১১০ বছর আগে অর্থাৎ ১৯১০ সাল থেকে ১৯১৭ সালের দিকে মৌত্রী নইমুদ্দিন মুন্সিদ পীর ও মুর্শিদ পাক হযরত সৈয়দ শাহ এরশাদ আলী আল কাদেরী আলাইহিস সালাম পাকের কাছ থেকে অনুমতি নিয়ে সাগরকান্দি সাতানি গ্রামের পাশাপাশি খলসি গ্রামে পবিত্র ১১ই শরীফ ওরস পাক উদযাপন করা শুরু করে। এরপর ১৯৬৮ সালে যমুনা নদীর ভাঙ্গন শুরু হয়। তখন মৃত নইমুদ্দিন মুন্সির ছেলে মৃত হবিবর মুন্সি, মোহাম্মদ বছির উদ্দিন মুন্সি, মোহাম্মদ হানিফ মুন্সি এছাড়াও আরও অনেকে মিলে খানপুরা গ্রামে ১৯৬৯ সালে এসে সানি মওলা পাক ওরফে পর্দা হুজুর পাক হযরত সৈয়দ শাহ মুস্তারশিদ আলী আল কাদেরী আলাইহিস সালাম পাকের পরিচালনায় কাদেরিয়া মসজিদ পাকটি পুনর্নির্মাণ করেন। হাই সদাই দিল হযরত গাসু সকলেন। এরপর পর্দা হুজুর পাকের বেসালে পাকের পর থেকে বড় হুজুর পাক হযরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদেরী আলাইহিস সালাম পাকের পরিচালনায় উক্ত মসজিদ পাকটি পরিচালিত হয়। ১৯৯০ সালের দিকে বড় হুজুর পাক ও ছোট হুজুর পাক কাবা ও কেবলা পাকের কাছে মৃত হবিবর মুন্সির ছেলে মোহাম্মদ মুজিবুর মুন্সি, মোহাম্মদ আরশাদ মোল্লা, মোহাম্মদ আনসার আলী প্রমুখ ব্যক্তিগণের নিয়ে খানকাহ শরীফ নির্মাণের অনুমতি চাওয়া হল। তখন ছোট হুজুর পাক উক্ত কাদেরিয়া মসজিদ পাককে খানকাহ হিসেবে কবুল করলেন। তারপর ১৯৯৮ সালে দুই হুজুর পাকের কদম পাকে আবার তিনারা আর্জি করলেন, হুজুর পাক আমরা খানকাহ শরীফ নির্মাণ করব, আপনার অনুমতি প্রার্থনা করছি। তখন বড় হুজুর পাক হযরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদেরী আলাইহিস সালাম খানকাহ পাক নির্মাণের অনুমতি দিলেন। কুল মুড়ি দো কি মদদ কো দমে নজাতে হ্যায় হাই মদদগার জাহান হযরত গাসু সকলে। ১৯৯৯ সাল থেকে আঞ্জুমানি কাদেরিয়া ঢাকা সেন্ট্রাল কমিটির শাখা প্রাপ্ত হয় মসজিদ পাকটি। নামকরণ হয় আঞ্জুমানি কাদেরিয়া খানপুরা মধ্যপাড়া। ২০০০ সালে বড় হুজুর পাকের নির্দেশ মোতাবেক বড় হুজুর পাকের বড় ভগ্নিপতি যিনি তুলাভাই জান নামে পরিচিত খানপুরা মধ্যপাড়া মসজিদ পাকের পাশে খানকাহ শরীফের ভিত্তি প্রস্তর স্থাপন করেন এবং নিজ হস্তে খানকাহ পাকের প্রথম ইট তিনি রাখেন। এরপর ২০১১ সালে আবার বড় হুজুর পাকের নির্দেশ মোতাবেক বড় হুজুর পাকের
বড় ভগ্নিপতি বা তুলা ভাই যান আবারও খানপুরা মধ্যপাড়া খানকাহ শরীফের কামপাক পরিদর্শন করেন। বড় হুজুর পাক এর বেসালে পাকের পর বর্তমান সাজ্জাদানিসিন বড় হুজুর পাক হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী এর পরিচালনায় উক্ত মসজিদে খানকাহে কাদেরিয়া পরিচালিত হচ্ছে। رائے مذکور جہاں حضرت غوث ثقلین داور ہر دو جہاں حضرت غوث ثقلین سرور کون و مکان حضرت غوث ثقلین